श्री हनुमान रियलकॉम थेके ग्रेशियस इनोवेटिव ग्रेशियस क्रिएशन प्राइवेट लिमिटेड मेसर्स एजे एग्रोटेक थेके मेसर्स एजे रॉयल रेशन दुर्नीति मामलार तदंते एतदिन ए पांचटी भुवो कम्पानी नाम उठे एसेछिलो ईडी सूत्रे दाबी करा होच्छे एरकम आरो पांचटी भुवो संस्थार हदिश पावा गेछे प्रतिटी कम्पानी रेशन केलेंकारीर कालो टाका सादा करार जन्य खोला होयेछिलो बोले मने करछे केंद्रीय एजेंसी अन्यदिके ईडिर नजरे रयेछे धृत व्यवसायी बाकिबुर रहमानेर तीनटी बंध होये जावा कम्पानिओ यूनिकॉर्न कमोडिल प्राइवेट लिमिटेड गुड लाइफ डीलर्स प्राइवेट लिमिटेड एवरन्यू कमर्शियल्स प्राइवेट लिमिटेड ए तीन संस्थार ही प्रथम डायरेक्टर छिलेन बाकिबुर रहमान द्वितीय डायरेक्टर छिलेन तार आत्मीय शाहिदुर रहमान ईडी सूत्रे दाबी करा होच्छे 2009 सालेर 31 जुलाई चालू हयेछिल संस्थागुली आर 31 मार्च 2019 एक ही दिने बंध हो जाए शेषबार एजीएम हयेछिल 2018 साले उल्लेखयोग्य विषय हलो तीनटी संस्थार ही ठिकाना छिल एक उत्तर चब्बीश परगनार मध्यम ग्राम सूत्रे खबर संस्थागुली जे भुवो ता ई ठिकाना जानार पर ही कार्य तो निश्चित हो गिएछे केंद्रीय एजेंसी तबे एखाने जे प्रश्नगुली माथा चाड़ा दिच्छे ता हलो मात्र 10 बछरेर माथाय हठात तीन तीनटी कम्पानी बंध करे देवा हलो केन এই সংস্থাগুলির অ্যাকাউন্ট থেকে কি কোনো প্রভাবশালীর সঙ্গে লেনদেন হয়েছিল তিন সংস্থার অ্যাকাউন্ট থেকেও কি জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশে তৈরি ভুয়ো তিন কোম্পানিতে টাকা ঢুকেছে উত্তর খুঁজছে ইডি এদিকে রবিবার ফের জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থার খোঁজ নিতে অ্যাপোলো হাসপাতালে যায় ইডির টিম হাসপাতালের তরফে মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে রবিবার মন্ত্রীর হলটার মনিটরিং শেষ হয়েছে তাতে হৃদযন্ত্রের কোনো সমস্যা মেলেনি এদিন মন্ত্রী বাঁ হাতে সমস্যার কথা জানিয়েছিলেন সেই কারণে মাথা ও শিরদাঁড়ায় এমআরআই করা হয় তবে তাতে স্নায়ুর কোনো সমস্যা মেলেনি এছাড়া তিনি পুরোপুরি স্থিতিশীল রয়েছেন রক্তের সব রিপোর্ট স্বাভাবিক এসেছে মন্ত্রীকে ডায়াবেটিক খাবার দেওয়া হচ্ছে সুকান্ত মুখোপাধ্যায় সন্দীপ সরকার এবিপি আনন্দ রেশন দুর্নীতিকাণ্ডে ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্য ও বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক কিন্তু কিভাবে এত কোটি কোটি টাকার দুর্নীতি হলো গরীব খেটে খাওয়া মানুষের রেশনের সামগ্রী খোলা বাজারে বিক্রি করে যে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে সেই টাকা গেল কোথায় ইডি সূত্রে দাবি সেই সব প্রশ্নের উত্তর খুঁজে বের করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে মোবাইল ফোন এই মামলায় ধৃত ব্যবসায়ী বাকিবুর রহমানের দুই কর্মীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য মিলেছে বলে আগেই দাবি করা হয়েছে ইডি সূত্রে দুজনের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে এও জানা গেছে যে খাদ্যমন্ত্রী থাকাকালীন জ্যোতিপ্রিয় মল্লিককে কিভাবে 68 লক্ষ টাকা এবং 12 লক্ষ টাকা অর্থাৎ দু দফায় মোট 80 লক্ষ টাকা দেওয়া হয়েছিল আর এবার ইডির রেডারে রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক বাকিবুর রহমান সহ ঘনিষ্ঠদের 25টি মোবাইল ফোন ইডি সূত্রে দাবি রেশন দুর্নীতির তদন্তে আরও গভীরে পৌঁছতে জেরা পর্ব চলাকালীন হোয়াটসঅ্যাপ চ্যাট ও কল লিস্ট থেকে পাওয়া বিভিন্ন তথ্য যাচাই করে সেই সম্পর্কে জানতে চাওয়া হবে ইতিমধ্যেই বাকিবুর গ্রেফতার হওয়ার পর তার মোবাইল ফোন ঘেঁটে কয়েক কোটি টাকার লেনদেনের হোয়াটসঅ্যাপ চ্যাট উদ্ধার করেছেন গোয়েন্দারা সূত্রের দাবি ইডির সিজার লিস্টে উল্লেখ করা হয়েছে মন্ত্রীর একটি আইফোন 12 প্রো ম্যাক্স এবং একটি স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 3 মডেলের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা সেগুলো থেকে আরও কথোপকথনের হোয়াটসঅ্যাপ চ্যাট উদ্ধারের চেষ্টা চলছে স্কুলে নিয়োগ দুর্নীতি কাণ্ড থেকে শুরু করে গরু পাচার মামলা দেশজুড়ে সাড়া ফেলে দেওয়া এইসব দুর্নীতির তদন্তে বারবার কেন্দ্রীয় এজেন্সির হাতিয়ার হয়ে উঠেছে অভিযুক্তদের মোবাইল ফোন এবং কথোপকথনের রেকর্ড রেশন দুর্নীতির তদন্তেও 25টি মোবাইল ফোনের বড় ভূমিকা থাকতে পারে বলে মনে করছেন ইডির তদন্তকারীরা প্রকাশ সিনহা ও রঞ্জিত সাউ এবিপি আনন্দ